চামচ মুখেতে জন্মালে আমাদের আবার স্টিলের চামচে পরিণত হয়েছিলাম, ওই জন্য আমাদের পরে বিয়ের পরে অসুবিধা হয়নি। বাহ, হ্যাপি বার্থডে চুড়েল বৌদি। মাঝিরে গান করতে করতে চল যাও, সত্যি কিন্তু তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি মামা বাড়িতে, আজকে অনেকদিন পরেই এসেছি মামা বাড়িতে। তো আমরা ঘুরু ঘুরু করতে এসেছি মামা বাড়িতে, আর মামা বাড়িতে পিকনিক হচ্ছে, কি করছি সারাদিন সেটা অবশ্যই শেয়ার করব। তো স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবো, আজকে আমরা সারাদিন খুব আনন্দ করব। আর আসো এদিকে তোমাদের দেখাই, এখানে মামা ভাগ্নে মাংস কাটছে দেশি মুরগি পিকনিকের জন্য। তো ওখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা মুরগি রান্না হবে আজকে। বুনুকে কোলে নেবে, হাসি দিবা না, লাগ হচ্ছে আমার, আমার লাগ হচ্ছে ভুরু দুইখানে চুলকে, আর আমার মামিটা আমাকে খালি জ্বালাতে। ওইটা কইটা কইটা হাসি করে দাও, হাই করে দাও, হাসি করে দাও, হাসি করে দাও, হাই। ও বাবা, হাই করতে বলেছে, ও উল্টে হাই করে দিচ্ছে, অন্য হাই করছে। হাসি দাও তো, দিস স্মাইল, দিস স্মাইল, স্মাইল, ও বাবা, স্মাইল করতে বলেছে, স্মাইল করে। এই এখানে আমার পোষা গাছের দেওর কেক বানাতে, কত কিছু বাটার, কোকো পাউডার সব কিছু দেওয়া হয়ে গেছে। ওরে দেয়া ছিড়ি কিও ঠিক করে দে, জল জল অ্যাড করবি, জল তো অ্যাড হবে না, দুধ দুধ দেয় না, দুধ দিবি না, এমনিতেই হয়ে যাবে। এবার হবে কাজু পেস্ট, আর এখানে এটা হচ্ছে চকলেট, চকলেট তাই তো, মানে আর কি ইয়ে করে রেখে দিয়েছিস, কেটে কেটে পিচ 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 করে বড় হয়ে যাচ্ছে না একটু, নিয়ে দাঁড়াবো এখানে নেব। গরম তো প্রচন্ড, আমি তো আমার চেক করার পালা, লবণ লাগবে আমি একটু, ঝোলে লাগবে, আমি খাতেই পাচ্ছি না এত গরম। মামি থুতু দিয়ে দিল মনে হচ্ছে, তাই তোর কি হয়, কিছু হয় না। এবার আমি খেয়ে নেবো, বানানো স্টার্ট হয়ে গেছে, এই আস্তে 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 গরম। বা কে টেস্টি কেক বনতিছে রে, আমরা তো সে খাবো, কি মজা তাই না মাম্মা, এনে কি মজা, দেখে 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 দে কি মজা। আর খুলে দেব না, অঙ্কিতার বাদে অঙ্কিতার দেব না আমরা কেক খেতে, দেব না আমার মাম্মা, দেবে আমাকে, আমি জানি মাম্মা তোরে খাতি দিচ্ছে, পাপি দে কাকা, এই আবার ফুলন দেবি, ফুল গুজেছে, ফুলন দেবি, কিছু ফুলন দেবি, দেখো আমার জামার নাতাটা খুলেই ছাড়বে, বেগুন ভাজা পড়ে গেছে আমার, আর আমার আর ময়ে 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 এদিকে সব সব হয়ে গেছে, আমরা ময়ে ময়ে হয়ে গেছি, আমাদের খালি পাতা, খালি পাতা কেন, আমাদের খালি পাতা, খালি পাতা, আমাদের পিকনিক ঘরে হয়ে গেল, এটা একটু পিকনিক পিকনিক পিকনিক।
হ্যাপি বার্থডে টু ইউ পাগল আমার দেওরে ছাগল আমি আমার গাড়ি পার্টি আমার অনেক দেরি চলে গেছে আবার নতুন করে হ্যাপি বার্থডে চুড়েল বৌদি হ্যাপি বার্থডে চুড়েল নমক কে লিয়ে এসে এসে পিস বানাউঙ্গি খাকে পেট পে দাবে মেরি চুড়েল ভাবি গাইস এখন চলে এসেছি বাজারে আমার এই যে এই দেওর এই এই যে আঙ্কল হাই এই দেওর আর এই যে এই ননদ এরা আমাকে ধরেছে আজকে ওনাদের পার্টি দিতে হবে তাওয়ার মোমো তাওয়ার মোমো তাই চিকেন মোমো চিকেন মোমো দোকান শুদ্ধদের ভরাই থবো দোকানে বানাবো চলো ওরা কত খেতে পারে দেখা যাক এই মহারানী সামনে যে বসে আছে কয় প্লেট খাবা ও 10 প্লেট খাবে আছে 10 আদেও কি আছে 10 প্লেট ইল্লে ইল্লে আমার দেওর বসে গেছে এতগুলো প্লেট মানে এতগুলো মোমো নিয়ে ও একা তুই একাই খাবি এতগুলো আমাদের দিবি না দুর্ভাগ্য বৌদিরা ঠকাতে গেছিল কিন্তু পারলো না ভগবান ওদের সাথ দেয়নি আমি তো চল যাবো শোনা কালকে আর এদিকে মোমো পাইনি তাই এ এদিকে চকো কি করছো আর এদিকে ননদিনি বের করছে এখন কি আচ্ছা তোর এখানে জিল কাগজ পড়ে গেছে আর এটা হচ্ছে ঘুগনি তো এখন বাজে 12:30 বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমরা চলে এসেছি আজকে মাসিবাড়িতে আর মাসিবাড়িতে আজকে আবার একটা ছোটোখাটো পিকনিক হতে চলেছে তো আর আমি এসেছি মাসিদের বাড়ির সামনে প্রচণ্ড গাছপালা আছে এইগুলোই দেখতে এসেছি এখানে আমার পেছনে দেখতেই পাচ্ছ কত ধরনের গাছ আছে আর কি মাসিবাড়িতে অনেক ধরনের গাছপালা আছে তো সেগুলো দেখছিলাম আর এদিকে মাছ ধরাধরি চলছে মাসিদের একটা বড় পুকুর আছে সেখানে সবাই মাছ ধরছে তো চলো দেখাই ওদেরকে কিছু মাছ মাছ কি পাওয়া গেছে আচ্ছা সবে নামছে এরা মাছ ধরতে তো চলো দেখা যাক মাছ পেয়ে গেছে কি মাছ এটা হ্যাঁ রুই মাছের বাচ্চা ছেড়ে দাও এত ছোট মাছ এ বড় হবে তো রুই মাছ আর এইদিকে মা রান্না করছে খাসির মাংস ঘরে গ্যাসের ভেতরে আর ওখানে উনুনে হচ্ছে ভাত হলুদ দাওনি কেমন কালার হয়নি ভালো হতো কালার মিস করছে তাই দেখো দূরের থেকে আমাদের ভিডিও কলে কাছে কাছে আনছে তাই তো ভিডিও কলে আমাদের পরে বিয়ের পরে অসুবিধা হয়নি বাহ আমি এইটুকু তো চলো তোমাদের মাছ ধরা দেখাই এবার আসো না তো নাচা লাগবে না কোমর ভেঙে যাবে দেখাও কি সুন্দর মাছ ধরছে গামছা পরে নেমে গেছে ছিপে কাজ হলো না আর এই কি মাছ বাঁধলো ইলিশ মাছ নাকি কুটি মাছ আদৌ বেঁধেছে বাচ্চা এত কিছু মধ্যে একটা বাচ্চা তো বড় বালতি নিয়ে এসেছে দুটো মাছ নেওয়ার জন্য এই দেখো এক মাছ ধরে হাত দিয়ে ধর ইয়ারে পাতা এই ঢুকাই দিলাম দেখো দুটো মাছ ধরতে এদের খাবেন না তুমি এ দুটো খাবি না মাছ কি মাছ বাস না বাস চটি বর চটি কই দিবে চটি তো নেই এত ডান বাবা কই মাছ এ কি হয়ে গেছে মোয়ে মোয়ে হয়ে গেছে তো এ এত বড় হইলা
বাজবে না রে থালি দাও না রাখ তাই যদি এই আরে বড় না না এ বড় হবে অনেক বড় হয় হ্যাঁ ছেড়ে দাও তালি ফাও ফাও ইয়ে করে লাভ নেই ও যে ওটা কি কাতলা তো নাই বলে দিচ্ছ মাঝি রে গান করতে করতে চল যাও তুমি দেখো জলের ভিতর না ডুবে যাও বলে নিয়ে বসে পড়ো বসে পড়ো যদি না ঘুরতে পারলে তাহলে কি মজা আমিও উঠবো পরে মানে আসে কালকে মামা বাড়ির থেকে মাসি বাড়ির থেকে ঘুরে আসতে লেট হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছিল ওই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি তো বাড়িতে এসে বাড়ি সব কাজকর্ম করে তো এখন মানে রান্নাই বসিয়েছি তো আর কি বলবো ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নেক্সট ভিডিওই দেখা হচ্ছে তো টাটা।